আপনি এইভাবে কি করব সাত জায়গা আমিও মরে যাব ওতে আপনি মোল্লা ভাইয়ের কাছে খারাপ 20টা জায়গা আপনি রে দেই আপনি মরেন সাহেব বালি জি মোল্লা ও কবিরাজ সাহেব উল্টা পাল্টা কথা কইেন না সাহেবের হায়াত নাই সাপে কাটছে নাইলে মোল্লা রে দেখছেন না সাপে দুরদালে তো খালি মোল্লা রে দেখছেন মোল্লা রে সাপে দেখছেন না সাপ রে কেড়ে সাপে কাটলো হায়াত নাই আল্লাহ নিচে গা সাপে কাটছে সাপ কইতেইছি না আজরাইল হইয়া যুক্তি টুকটি দিতেছে মাড়ি দিলাম দোয়া খায়ের করব অবশেষে আচ্ছা এই বদলুক সব শুনছে নি কে কি কইছে শুনছে আর কইতাছে মনে মনে আরে মোল্লা রে লেগে না মনে হইছে কবিরাজ জিজ্ঞেস করেন ও মোল্লা সাহেব এই লোকটা জীবনে কি করলো নিজের জন্য কিছুই করলো না কেউ তো তার আপন পাইলাম না আরো কেউ তার আপন আছে কিনা দেখি চেষ্টা করে তার পক্ষে দাঁড় করাইতে পারি কিনা কেউ আছে কিনা মোল্লা সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে রে কবিরাজ আছে রে আরেকজন মানুষ আছে রে ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা মা ছাড়া আর কেহ নাই মাকে নিয়ে আসেন আসতে পারবে না অসুস্থ বুড়া মানুষ দুর্বল হয়ে বিছানায় পড়ে গেছে দুইজন নিজস্ব লোক নিয়ে যান দরে দরে নিয়ে আসেন দরে দরে নিয়ে আসতে শুরু করলে মা আনবে এই অপেক্ষায় কবিরাজ যাইয়া দেখে দুইজন লোক লইয়া মা বড় সন্তানের মৃত্যুর খবর পাইয়া গলা কাটা মুরগির মতো গো মা বিছানায় লাফাইয়া লাফাইয়া কাঁদবে আর ডাকতে থাকে তুমি কি আমারে দেখলা না আমার সন্তানের নিয়ে গেলা এমন দরদ বলুন মার সন্তানের জন্য আছে কিনা কিন্তু এই মাঝে কবরস্থানে ঘুমাইয়া রইল বৎসরের পর বৎসর গেল একদিন তো কেহ মার খবর নিলেন না কবর যাইলে খবর নিব বাইর থাকলেই তো খবর না না বাবা সব দাবি আদায় হবে কিছু কাজ আছে করেন নবীজি বলছেন এই কাজগুলি করেন যাই হোক এবার সংক্ষেপ করে আনছি দেখা গেল মার কাছে যায় দেখে মা লাফায়া লাফায়া কাঁদতেছে মা গো মা মোল্লা ডাহে তোমার ছেলে ভালো হবে তো তোমার যাইতে হইব মা বাবা আমি গেলে ভালো হইব আমি কেমনে যাবো আমি তো যাইতে পারি না দুইজনে দৌড়ে দৌড়ে নিয়ে রওনা হয়েছে কাছাকাছি গেলে দূর থেকে হাত বাড়ায় ডাক মারছে কবিরাজ রে বাবা যাইস না আমি মা আইতাছি কে আইতাছে কে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কবিরাজ যাইস না আমি মা আইতাছি বাড়ির দিকে লক্ষ্য করে দেখো না গো এই মা জানি কার দুনিয়ায় নাই যে মা সন্তান দুইটা বাজে বাড়িতে গিয়াও দেখছি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো বাড়ির দিকে তাকায়া দেখো এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া রইছে আমি মা আইতেছি আপনি মা লাগেন ও বাবা আপনি ছেলে ভালো হবে কবিরাজ কইতেছে শর্ত হলো আপনি মা পায়ের কাছে একটু দাঁড়াবেন আমি বিষ যাইরা পায়ে দিয়া বাইর করব এই বিষ আপনার উপরে ডুববে আপনি পরে মরে যাবেন আপনার ছেলেটা ভালো হবে কিন্তু আগে তো কেউ রাজি না এবার আপনাদের কাছে ফয়সালা চাই সত্য কথাটা বলবেন কেউ তো রাজি ছিল না এখন যার কাছে চাইছে যিনি হলেন মা এই ব্যক্তিটা রাজি আছে কিনা আসতে কইলেন যে বিষ যাইরা আপনার উপরে দিব আপনি মা মরে যাবেন ছেলেটা ভালো হয়ে যাবে একটা চিৎকার মারছে মা কবিরাজ আমি মা রাজি আছি রে এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির
মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কোলে যায় আঘাত দিলে খোদা সহে না মার কোলে যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ মা চিৎকার মেরে বললেন আরে কবিরাজ আমি মারা গিয়েছি বাবা আমার একটা শর্ত কি শর্ত আমি মা অসুস্থ বুড়া মানুষ দাঁড়ায়া থাকতে পারি না রে বাবা বল আমি বসলে হবে নি বসলে হবে নি কবিরাজ বলেন মা গো বসলেও চলবে রাজি থাকলেই চলবে কেউ তো রাজি না আপনি দি রাজি হলেন কারণ কি মা ছেলের পায়ের উপর হাত লাগাইয়া ডাকে কবিরাজ রে আমি হাতে দললাম তাড়াতাড়ি যেন বিষ আমার কলি যায় আয়েশা যায় রে কবিরাজ ছেলের ব্যথা মা জানে রে দুনিয়ার কেউ জানে না ছেলে পেটে লইয়া কত কষ্ট করেছে মা মা জানে আর জানে আমার আল্লাহ কবিরাজ রে আমার এই সন্তান যেদিন প্রথম সন্তান হিসাবে পেটে ছিল কত কষ্ট করছি রে কারো কাছে কই নাই কোনো দিন রাত্রে ঘুমাইতে গেছি পেটের ভিতর নড়াচড়ি করছে কলিজায় লাতি লাগছে ঘুম থেকে উঠে গেছি আবার লাতি লাগছে বসে গেছি আবার লাতি লাগছে দাঁড়াইয়া গেছি দাঁড়াইয়া থাকলে ভালো লাগে দাঁড়াইয়া থাকতে থাকতে জীবনে কত রাত বজরের আজান পড়ছে রে কবিরাজ এই সন্তান পেটে লইয়া জীবনে কত রাত না ঘুমাইয়া কাটাইছি আজকে আমার বাবার মৃত্যু হবে আমি মা বেঁচে থাকব না না এটা হতে পারে না বাবা যেদিন দুনিয়াতে আসবে প্রসব ব্যথায় আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম একদিনের ব্যথা কারো কাছে কই নাই দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি তৃতীয় দিনের ব্যথা রে গলা কাটা মুরগির মতো লাফাইছি একবার মাটিতে পড়ে গেছি আবার বিছানায় শুয়ে গেছি মাথায় তাপড়াইছি বুকে তাপড়াইছি ব্যথা অসহ্য হইয়া মহিলারা ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বলছে আমি ডেকে ডেকে বলছি মহিলারা গো আমি কেমনে চুপ করে থাকব গো ও মহিলারা সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে যাবি না আমার একটা দাও হাতে দাও গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি মহিলারা দেখছি দাও জাতীয় সবগুলো জিনিস করে রে বাহিরে ফেলে দিছে আবার হাত বাড়াইয়া বলছি দুই টাকার বিষ কিনা দাও ব্যথা আমার সহ্য হয় না বিষ খাইয়া মৃত্যুবরণ করি মহিলারা বলছে মা গো পাগলামি করিস না গো মা তোর মাথায় আমরা পানি দিতেছি পাগলামি করিস না সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা আল্লাহরে ডাকলে আল্লাহ দুইটা দুই জায়গায় করে দেয় ওই মা প্রসব ব্যথার যন্ত্রণায় যখন আল্লাহ গো কইয়া ডাক মারে আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে ফেরেশতারা রে প্রসব ব্যথার যন্ত্রণায় যে মা আল্লাহ গো কইয়া ডাক দিবে গো এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিব তোমার আমার মায়ের প্রসব ব্যথার কষ্টে যদি আমার আল্লাহ কবুল হজের নেকি দিতে পারে সন্তানের উপর যেই দায়িত্ব আদায় করা বলুন দরকার আছে কিনা এই হোক লম্বা করে হয়ে গেছে এবার ডাকতেছে কবিরাজ মা কেউ মানলো না আপনি মানলেন বাবা আমি কষ্ট করছি আমি জানি সন্তানের কি ব্যথা কাজে একটা কাজ করো সব ব্যথা আমার কলিজায় দাও আমি মা মরে যাব আমার বাবারে ভালো করো আচ্ছা এই বদলুক সব শুনছিনি এবার মৌলবি সাহেব ডাহে ভাই একটু উঠেন কিন্তু ভাই তো উঠে না যেই তো মাতার রুমালটা সরাইছে মা একটা চিৎকার মারছে বাবা বাবা গো তুমি বেঁচে আছো এই মা যে কবরে কি করলেন মার জন্য মা তুমি বেঁচে আছো ও বাবা বেঁচে আছি
বড় ভাই উঠেন দেখি কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজতেছে মোল্লবিজিকে ভাইজান ওহন কান্দেন কেরে এবার কোন অতদিন তো কইতেন সব আমার এবার কোন আপনার কি আছে বাইরে আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এতানে কও আমার চোখের সামনে তে যাইতো কিছু আপন থাকলে একমাত্র আমার মা হই আছে আর কেউ আছে মাই আমার আপন তখন কান্দেন কেরে উঠেন ভাই উঠতে কি করব কই যাব একদিন তো আইনা আমারে মাড়িতে শুয়াইব এ কবরস্থানেই তো জুয়াইবি ওহন কান্দেন তো দিন তো কানছেন না কোন কি লাগে কান্দেন বড় ভাই ডাকে গুনার বোঝা মাথায় লইয়া কানতেছি বলুন না গুনার বোঝা মাথায় লইয়া কানতে মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি হাইরে মাফ করে দাও মাবুদ আল্লাহ আল্লাহ কে বান্দা মাফের আশাই আমারে চোখের পানি সাইরা ডাক দিছস আমি আল্লাহ তোরে মাফ করে দিই যেই হোক এই সুযোগ আমাদের জন্য আছে আমরা মাফ নিতে পারবো দুই দাবি আদায় করতে পারবো এই মসজিদে আর যে নির্দেশ কোরআন শরীফে কবরে যারা আছে কবরস্থান এটাকে হেফাজত করতে হবে কবরস্থানের হেফাজত করা বিধিবিধানে আছে সেটা কিরকম বিধিবিধান একটা বাউন্ডারি কবরস্থানের করবেন ওই কবরের কবরের উপরে গম্বুজ কিরা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন এইটা এই হাতে তুমি কি দিবা গো কি দিয়ে তুমি আল্লাহর ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ তুমি যদি খালি ফিরাইয়া দাও বলো তোমার রহমান রহিম নামের ইজ্জত থাকবে নি ই আল্লাহ ফিরাইও না ঘুরাইও না একটা দাবি করি গো আল্লাহ জানি দুনিয়ায় থাকবো না তারপরে ও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে বহু গুনাহ করে ফেলেছি আজকের মাহফিলে আর কিছু দাও বা না দাও আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাউত মাউত রে ক্ষমা করে দাও গো জীবনের গুনাহ ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি চারিজনে দরে উঠানের কিনারে পর্দা টানাইয়া নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাবে রে আল্লাহ সন্তানগুলো এতিম হইয়া উঠানের কিনারে কাঁদবে গো বাবা বাবা বলে বড় মেয়েটা শ্বশুর বাড়ির থেকে পাগল বেশে আওলা কেসে দৌড়ায় আইসা বাবার বিছানায় পরে ডাক দিবে বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না গো আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কত মানুষ চলে গেল এই মানুষগুলো এখনো দোয়ার জন্য বসে আছে কি জানি মনে ব্যথা কি জানি মনে দুঃখ কার জানি মনে ব্যথা হুজুর দোয়া না করে যাব না গো আমরার মা নাই গো আমরার মা কার জানি মনে ব্যথা বাবা নাই রে নাই দরদি বাবা দুনিয়ায় নাই কে জানি হাত বাড়াইছে বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবি এই অভাবির হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ আল্লাহ গো মা যার কবরে মার কথা কেমনে বলবো গো আল্লাহ যেই মা সন্তান কোথাও গেলে পিছে পিছে মা রাস্তা পর্যন্ত যাইত যত দূর সন্তানের গাড়ি দেখা যাইত মা রাস্তার কিনারে দাঁড়াইয়া এতিমের মতো তাকাইয়া থাকত এই সন্তান বাড়িতে আসবে খবর শুনলে রাত্র ১২টা ১টাও যদি বাজছে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইত মা দরদি দরজাটা খুইলা গো বিনাইয়া বিনাইয়া কান্ত একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মারছে বাবা আইস আমি তোমার মা দাঁড়াইয়া রইছি
দরজা কার জানি চির তরে বন্ধ হইয়া গেছে গো আল্লাহ আমার মত মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ যার বাবা নাই বাবার অভাবী হাত বাড়াইছে আর দেরি করো না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলা বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী কাজ করে এ এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এই পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করে বসে আছে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও যারা বিমারি আমি সহ সকল বিমারিকে শেফা করে দাও শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও আল্লাহ কাজ করে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও মাহবুব অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও গো আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও গো আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ মাহবুব মাহবুব রে এই মাহফিলের আয়োজন যারা করেছে জীবনের প্রথম বার্ষিকী এই বৈশাখে দুঃসাহসিক কাজ করেছে গো আল্লাহ তাদেরকে বুঝি পছন্দ করেছো মাহফিলের পরিবেশ দিয়েছো গো আল্লাহ তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে গো কবরস্থানের জন্য মাহফিল আয়োজন করেছে এই কবরস্থানের পক্ষেও যারা দান খয়রাত করেছে তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আজকের মাহফিল কমিটি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ এই প্রথম বার্ষিকী এই মাহফিল তোমার মায়ার হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি দয়ার নবী রে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও ইয়াল্লাহ এই মাহফিলে যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও কতগুলো দরখাস্ত করলাম এই মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম